আওয়ামী লীগের অধীনে সব নির্বাচনই সুষ্ঠু হয়েছে দাবি প্রধানমন্ত্রীর বললেন বিদ্যুতের আগের পরিস্থিতি মনে করিয়ে দিতে মাঝে মধ্যে লোডশেডিং দরকার অধিকারের আদিল এলানের দুবছরে কারাদণ্ড বাংলাদেশে মত প্রকাশ অপরাধ হিসেবে গণ্য পর্যবেক্ষণ যুক্তরাষ্ট্রের ইইউ পার্লামেন্টের উদ্বেগ বিরোধী দল দমনের হাতিয়ার আদালত আর সাইবার অ্যাক্ট অভিযোগ বিএনপির পশ্চিমা বিশ্বের চেয়েও কুখ্যাত আইন আছে বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাজার নিয়ন্ত্রণে আলু ডিম পেঁয়াজের দাম বেঁধে দিল বাণিজ্য মন্ত্রণালয় কমছে সয়াবিন ও পাম অয়েলের দর কারসাজি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগের অধীনে সব নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে দেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে তখনই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে জাতীয় সংসদের সমাপনী ভাষণে জনগণের অধিকার নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে না দেওয়ার ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান তিনি প্রধানমন্ত্রী বলেন কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানো বন্ধে বাজার তদারকিতে গোয়েন্দা সংস্থা ও বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্টে একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনে সমাপনী বক্তব্য দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি বলেন সামরিক সরকার আর বিএনপি জামাত জোট এদেশের মানুষের কল্যাণে কিছুই করেনি বরং ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে উন্নয়নের পাশাপাশি আওয়ামী লীগ জনগণের অধিকার নিশ্চিত করেছে বলেও মন্তব্য করেন তিনি আজকে যখন আওয়ামী লীগ পরপরই তিনবার নির্বাচনে সরকার এসেছে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নতি করছে এবং আওয়ামী লীগের আমলে এ পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে উপনির্বাচন স্থানীয় সরকার নির্বাচন প্রতিটি নির্বাচন স্বচ্ছ শান্তিপূর্ণ নির্বাচন এর থেকে বেশি শান্তিপূর্ণ কবে হয়েছে বাংলাদেশের নির্বাচন বা পৃথিবীর কোন দেশে হয়ে থাকে অনেক দেশের নির্বাচন তো এখনো তাদের বিরোধী দল মানেই নাই এরকম তো ঘটনা আছে তারপরে আমাদের নির্বাচন নিয়ে অনেক সবক শুনতে হচ্ছে প্রধানমন্ত্রী জানান জনগণের জন্যই সরকার সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে সংসদ সদস্যদের এতে যুক্ত হওয়ার পরামর্শ দেন লোডশেডিং নিয়েও অভিমত ব্যক্ত করেন সংসদে আর লোডশেডিং মধ্যে একটু মাঝে মাঝে থাকা ভালো কারণ কি অবস্থা ছিল ভুলে যায় তো একটু মনে করে দেওয়ার প্রয়োজন আছে মাঝে মাঝে সেই জন্য মাঝে মাঝে আমি বিদ্যুৎ মন্ত্রীকে বলি যে একটু লোডশেডিং দিলে মানুষের মনে আবার আসবে যে না আমরা এই জায়গায় ছিলাম আবার এই জায়গায় যাচ্ছি নিত্য পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঠেকাতে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী বাজারে গেলে কোন জিনিসের কিন্তু অভাব নেই মাঝে মাঝে মনে হয় যেন কৃত্রিম উপায়ে কিছু মূল্য বাড়ানো হয় ইচ্ছা করে বাড়ানো হয় অনেক সময় গোডাউনে রেখে দিয়ে বা কেউ কেউ একটা এরকম একটা খেলা খেলে এটা হলো বাস্তবতা সাথে সাথে আমরা পদক্ষেপ নিলেই কিন্তু সেটা আবার কমে আসে ইতিমধ্যে আমাদের বাণিজ্য মন্ত্রীকে আমি বলেছি প্রত্যেকটা বাজার মনিটর করতে দেখতে আর তাছাড়া অন্য গোয়েন্দা সংস্থাকে বলেছে এগুলি বিশেষভাবে দেখার জন্য বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নেও কৃচ্ছতা সাধন করা হচ্ছে উল্লেখ করে তিনি জানান ডলার সংকট নিরসন ও এলসির নামে অতিমূল্য দেখানো বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে টাকা কিন্তু ছাপানো হচ্ছে না অনেকে বলছে টাকা ছাপিয়ে টাকা ছড়ানো হচ্ছে টাকা ছাপানো কিন্তু একদম বন্ধ করে দিয়েছি টাকা ছাপানো হবে না সরকারি ব্যয় কমানো হয়েছে কিছুটা সাধন করা হচ্ছে ব্লুমবার্গে যে মূল্য প্রদর্শন করা হয় সেই মূল্যের সাথে যাতে সামঞ্জস্য থাকে সেটা যাচাই করেই কিন্তু এলসি খোলার ব্যবস্থা নেওয়া হয় আগে যেমন ইচ্ছামতো খোলা হতো আর দামের কোনোটা অতিমূল্য কোনোটা অবমূল্য করে করা হতো সেটার আর সুযোগ এখন নেই যার জন্য হয়তো কিছু ব্যবসায়ী তারা কিছু বিপদে পড়ে যায় মানে সেটা সঠিক বিপদ না এই টাকা পাচারের সুযোগটা কমে যায় সেজন্য কিছু চিৎকার কিছুদিন শুনেছি ডেঙ্গু মোকাবেলায় ঘরবাড়ি পরিষ্কার ও মশারি ব্যবহারের পরামর্শ দেন সমাপনী বক্তব্যে সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ আগামী জাতীয় নির্বাচনে তার দলের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন আবার সুষ্ঠু সম্পন্ন পরিবেশে অনুষ্ঠিত হবে সেই নির্বাচন জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ সৈয়দ আব্দুল মুহিত বাংলাভিশন ঢাকা
এর আগে স্থানীয় সরকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলে উন্নয়ন তৃণমূল পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়েছে। 2001 এর মতো ক্ষমতায় এসে বিএনপি জামায়াত যেন এই উন্নয়নের ধারা আবারও ব্যাহত করতে না পারে, সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। বৃহস্পতিবার গণভবনে কেন্দ্রীয়ভাবে এই আয়োজন করা হয়। এতে যোগ দেন সারা দেশ থেকে আসা সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের কয়েক হাজার জনপ্রতিনিধি। বক্তব্যে বিএনপির শাসনামলের তুলনায় বর্তমান সরকারের সফলতা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার প্রয়োজনীয়তা উঠে আসে তার বক্তব্যে। কথা বলেন দেশব্যাপী ডেঙ্গুর বিস্তার নিয়েও, তাগিদ দেন সবাইকে একযোগে কাজ করার। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদে কেউ যেন সম্পৃক্ত না হয় সেজন্য জনপ্রতিনিধিদের সতর্ক করেন প্রধানমন্ত্রী। এছাড়া বেশি বিদ্যুৎ ব্যবহারকারী ধনীদের জন্য আলাদা দাম নির্ধারণের প্রক্রিয়ার কথা জানিয়ে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার কথা বলেন। রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে তথ্য বিকৃতি ও মৃত্যু সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসিরুদ্দিন এলানের 2 বছর করে কারাদণ্ড হয়েছে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত দুপুরে এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়ে উচ্চ আদালতে আপিল করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ আসামিপক্ষের আইনজীবীরা। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে 61 জনের মৃত্যু হয়েছে মর্মে প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংগঠন অধিকার। এই ঘটনায় তথ্য বিকৃতি ও বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে মতিঝিল থানায় মামলা করে গোয়েন্দা পুলিশ। মামলার রায় শুনতে আদালতে উপস্থিত হন মানবাধিকার কর্মী, ইউরোপীয় ইউনিয়ন, ইউএন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। দুপুর 1:30 আদালতে আসেন মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসিরুদ্দিন এলান। দুপুর 2:10 শুরু হয় রায় পড়া। সাইবার ট্রাইব্যুনালের বিচারক দুজনের 2 বছর করে কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। রায়ে অভিযুক্তদের 2 বছরের সাজায় অসন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষ। আসামির বিরুদ্ধে 2 বছরের সাজা এবং 10,000 টাকা জরিমানা ঘোষণা করেছেন। আমরা রাষ্ট্রপক্ষ আশা করেছিলাম যে আরও অধিকতর সাজা হবে এবং সাজার মেয়াদ আরও বৃদ্ধি হবে। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে রায়ের ফাইন্ডিংস এবং পর্যালোচনা দেখে উচ্চ আদালতে যাব কি না সেই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব। কোর্ট পর্যবেক্ষণ দিয়েছে যে আসামিপক্ষ কখনোই পলাতক হয়নি, উনি এই মামলার প্রতিটি বিচারের কার্যে সহযোগিতা করেছে, এই জন্য আসামিকে উনি একটু সাজা কমিয়ে দিয়েছে। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী। মামলা হয়েছে 2013 সনে, 10/8/2013 সনে। ডকুমেন্ট দেখাচ্ছে তারা এটা অবটেইন করছে ফ্রম ল্যাপটপ কবে, 23 সনে, 6 জুন 2023 সনে তারা এগুলি অবটেইন করেছে। এটা কিভাবে হয়? ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যখন নাকি ল্যাপটপ এগুলি নিয়ে গেল তখন তো সিল করা ছিল না, অ্যাডমিটেডলি সাক্ষী দেখবেন সেখানে সব কিছু খোলা ছিল। তার মানে এটা কি খোলা কেন আমার ডকুমেন্টস? এদিকে এই রায় মানবাধিকার ও ন্যায় বিচারের পরিপন্থী বলে রায়ের প্রতিক্রিয়ায় জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। এই রায়ের ফলে এক ধরনের শঙ্কা তো মানবাধিকার কর্মীদের মধ্যে আসবে, পাশাপাশি সাহসের সাথে এটা মোকাবেলা করারও এক ধরনের স্পৃহা মানবাধিকার কর্মীদের মধ্যে আসবে। আজকে যে পরিস্থিতিতে আমরা কাজ করছি তার একটা বড় উদাহরণ আজকের এই রায়ের মধ্য দিয়ে আপনারা দেখতে পেলেন। তথ্যপ্রযুক্তি আইনের প্রথম মামলায় রায় ঘোষণার পর মানবাধিকার সংগঠন অধিকারের আদিলুর রহমান খান ও নাসিরুদ্দিন এলানকে কারাগারে পাঠানো হয়েছে। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। এদিকে জাতীয় সংসদে সাইবার নিরাপত্তা আইন পাশের বিষয়কে দুঃখজনক বলেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয় সাইবার নিরাপত্তা আইন পাশের বিষয়টি যুক্তরাষ্ট্র লক্ষ্য করেছে। আলাদা এক বিবৃতিতে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান এবং পরিচালক এ এস এম নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে রায় উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন দূতাবাস।
বিবৃতিতে বলা হয়, নতুন আইনটির আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিতে বাংলাদেশ সরকার অংশীজনদের একটি পর্যালোচনা এবং তাদের মতামত অন্তর্ভুক্ত করার পর্যাপ্ত সুযোগ না দেয়াকে দুঃখজনক মনে করে যুক্তরাষ্ট্র। সাইবার নিরাপত্তা আইন অনেক দিক দিয়ে এর আগের ডিজিটাল নিরাপত্তা আইনের মতো। এই আইনেও মত প্রকাশের স্বাধীনতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। জামিন অযোগ্য ধারা বহাল রাখা হয়েছে এবং সমালোচকদের গ্রেফতার, আটক ও কণ্ঠরোধ করতে খুব সহজেই এর অপব্যবহার হতে পারে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। মার্কিন দূতাবাসের আরেক বিবৃতিতে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান এবং পরিচালক এএসএম নাসিরউদ্দিন এলানের বিরুদ্ধে রায় উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, এই রায় মানবাধিকার কর্মী ও শিশুর সমাজে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক ভূমিকা পালনের সক্ষমতাকে আরও দুর্বল করে দিতে পারে। গণতন্ত্রের অপরিহার্য অংশ হিসেবে যুক্তরাষ্ট্র মত প্রকাশের স্বাধীনতা এবং প্রাণবন্ত নাগরিক সমাজকে অব্যাহতভাবে সমর্থন করে এবং মৌলিক অধিকার নিয়ন্ত্রণের প্রচেষ্টার বিরোধিতা করে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের তোলা প্রস্তাব গৃহীত হয়েছে। মানবাধিকার বিষয়ে উদ্বেগের পাশাপাশি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে মঙ্গলবার প্রস্তাবটি তোলা হয়। উদ্বেগ জানানো হয় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমানকে হেনস্থার অভিযোগের বিষয়েও। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলকে ভূমিকা রাখতে আহ্বান জানিয়ে ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্যের লেখা চিঠির ধারাবাহিকতায় এই প্রস্তাব দেওয়া হয়। এতে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুনের র্যাবের সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়। বলা হয়, বাক স্বাধীনতা, শ্রম অধিকার হরণের মাধ্যমে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির গুরুতর অবনতি হচ্ছে। অধিকারের সম্পাদক আদিলুর ও পরিচালক নাসিরউদ্দিনের মামলা অবিলম্বে প্রত্যাহার ও তাদের সংগঠনের নিবন্ধন ফিরে দেওয়ার আহ্বান জানানো হয় এতে। এছাড়া শ্রমিক নেতা শহীদুল ইসলাম হত্যাকাণ্ডের দায়ীদের শাস্তির আওতায় আনতে বলেছে ইউরোপীয় ইউনিয়ন। আলোচিত ওই চিঠিতে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র, বুলগেরিয়া, ডেনমার্ক, স্পেন ও ফিনল্যান্ডের ছয় প্রতিনিধি। বিচার ব্যবস্থা পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে, অভিযোগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বলেন, বিরোধী দল দমনে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে আদালতকে। সাইবার নিরাপত্তা আইন পাশের নিন্দাও জানান তিনি। রিপোর্ট করছেন জাহাঙ্গীর আকন্দ। বিচার বিভাগের বর্তমান অবস্থা নিয়ে রাজধানীর একটি হোটেলে সেমিনার করে ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্ট। এতে সাবেক বিচারপতি, রাজনীতিবিদ, আইনজীবী সহ বিশিষ্টজনেরা অংশ নেন। আলোচকরা উচ্চ আদালতের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, আগে আদালতের উপর মানুষের আস্থা ছিল, এখন বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। সরকার বলতে পারে যে সব সর্বস্তরে জয় বাংলা বলা কম্পালসারি, সরকারকে বলা লাগলো না, আদালত রায়ের মাধ্যমে বলে দিল সব জায়গায় সর্বস্তরে জয় বাংলা কম্পালসারি হবে। সরকার চাইলেই কোনো রাজনৈতিক দলের চাইলেই বলতে মিন করছি যে একটু আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে পারে, সেটাও সরকার না করে আদালতের মাধ্যমে করাচ্ছে। অপোজিশন পলিটিক্যাল লিডার্স এক একজনের নামে 400-500 মামলা, রাত্রেবেলা সাক্ষীকে জেরা করা হচ্ছে, আসামিকে সারাদিন দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ইজ ইট জুডিশিয়ারি? এটা সবচেয়ে বেশি ওয়েপন হিসেবে ইউজ করা হচ্ছে বিচার বিভাগকে। ইট ইজ এ ওয়েপন টু ডিস্ট্রয় ডেমোক্রেসি, টু ডিস্ট্রয় কনস্টিটিউশনাল রাইটস, টু ডিস্ট্রয় হিউম্যান রাইটস। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, সারাদেশে হামলা নির্যাতন করে উল্টো হতাহতদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে, বিচারক ও পুলিশ তারাও এখন রাজনীতিবিদদের মতো কথা বলছেন। এ অবস্থায় জনগণ কোথায় যাবে সে প্রশ্নও তোলেন তিনি। এখন সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে আদালতকে। আমরা শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশে এখন গণতন্ত্র নেই, বিচার ব্যবস্থা যেটা আছে এই বিচার ব্যবস্থা পুরোপুরি তাদের হাতে মূল নিয়ন্ত্রণে চলে গেছে। এটা একটা কারণ আছে, কারণটা হচ্ছে যে তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। আমরা যে গণতন্ত্রের কথা বলছি, আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি, সে গণতান্ত্রিক রাষ্ট্রে তো আওয়ামী লীগ বিশ্বাস করে না, শেখ হাসিনাও বিশ্বাস করেন না। কি অস্বাভাবিক লাগে, আমরা পাকিস্তানে এত বকাবকি করি তাই না? সে পাকিস্তানে তাকিয়ে তাকিয়ে দেখেন জুডিশিয়ারি সেখানে কী ভূমিকা পালন করছে, আজকে না বরাবরই করেছে, যখনই ক্রাইসিস হয়েছে জুডিশিয়ারির সামনে এসে সেই ক্রাইসিসের একটা সমাধান করেছে। ভারতের দিকে তাকিয়ে দেখেন, সেখানে যখনই অন্যায় হচ্ছে
রাষ্ট্র যখন জনগণের উপরে নাগরিকের উপরে অন্যায় অত্যাচার করছে, নিপীড়ন করছে, সেখানে কিন্তু জুডিশিয়ারি তাকে দাঁড়াচ্ছে। এটাই হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের বিউটি। প্রত্যেককে আজকে সোচ্চার হয়ে বলতে হবে, ইটস এনাফ, যথেষ্ট হয়েছে, যথেষ্ট ক্ষতি করেছো, এখন তুমি দয়া করে পত্রপাঠ বিদায় হও, জনগণের ভোটের মাধ্যমে জনগণের একটা পার্লামেন্ট, জনগণের একটা সরকার তৈরি করো। এ সময় সাইবার নিরাপত্তা আইন পাশে নিন্দা জানান বিএনপির মহাসচিব। সাইবার সিকিউরিটি অ্যাক্ট, যেটা এর আগে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে ছিল, যেটার উপরে আমাদের সমস্ত সিভিল সোসাইটির মানুষেরা, আমাদের সাংবাদিকরা, রাজনীতিবিদরা প্রতিবাদ জানিয়েছেন, একই সঙ্গে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, এমনকি ইউনাইটেড নেশনস যে হিউম্যান রাইটস কমিশন, তারাও বলেছেন যে এই ধারাগুলো পরিবর্তন করা উচিত আইনের। কোনো কিছুই পরিবর্তন না করে, শুধু নামটা পরিবর্তন করে গতকাল সেটাও তারা পাশ করেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। বিএনপি ক্ষমতায় গেলে বিচার ব্যবস্থায় যে সংকট তৈরি হয়েছে তা নিরসনে কমিশন গঠন করা হবে বলে জানান মির্জা ফখরুল। সমস্ত আইনজীবীদেরকে এই প্রক্রিয়া নিয়ে এসে। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার অধীনে নয়, নিরপেক্ষ সরকারের অধীনে এদেশের জনগণ ভোট দেবে। আর বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অভিযোগ করেছেন, ঢাকার দুই মেয়রের জবাবদিহিতা না থাকাতেই রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি এত ভয়াবহ। রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শনিরাকড়া জুরাইন এলাকায় লিফলেট বিতরণ করে বিএনপি নেতারা। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এ সময় জনগণকে ডেঙ্গুর ভয়াবহতা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, সরকারের মেয়র কাউন্সিলরদের জবাবদিহিতা নেই, জনগণের পাশে নেই তারা। একটি নির্বাচিত জনপ্রতিনিধি তার জায়গার মতো নাই, এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা এইখানে যে দায়িত্ব পালন করার কথা ছিল, বিশেষ করে প্রতিটা কাউন্সিলর যারা রয়েছে, কিনা ভোটে এখানে পূর্ব নির্ধারিত সরকারের ইচ্ছা অনুযায়ী এই ফলাফল ঘোষণার মাধ্যমে তারা দায়িত্বে আসছে, যার কারণে তাদের কোনো জবাবদিহিতা নাই। এরপর জুরান এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি নেতারা। সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ভোটের অধিকার আদায়ে এই সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সরকারের সমালোচনা করেন। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারের সমালোচনা করেন, বলেন একদলীয় সরকারের অধীনে কোন নির্বাচন মেনে নেওয়া হবে না। সরকারের তাবেদার নির্বাচন কমিশনকে বলছি, নিরপেক্ষ সরকার ব্যতীত ভোট যদি ভোট নিয়ে যদি এগিয়ে যেতে চান, শেখ হাসিনার অধীনে যদি ভোট করতে চান, পরিষ্কারভাবে বলতে চাই, ভোটের বাক্স নির্বাচন কমিশনের গুদামে থেকে যাবে। লিফলেট বিতরণ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে সরকারের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৈশ ভোজে আমন্ত্রণ জানিয়েছেন। স্বাস্থ্য ভালো থাকলে তবেই আমন্ত্রণে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সৎ সাহস থাকলে বিবৃতি না কুড়িয়ে ডক্টর ইউনুসকে মামলা লড়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে সাইবার সিকিউরিটির চেয়েও কুখ্যাত আইন পশ্চিমা বিশ্বে রয়েছে বলে দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের। ইমরুল কাসা রিপোর্ট। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে 17 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে বাংলাদেশের উন্নয়ন, রোহিঙ্গা, জলবায়ু, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে অধিবেশনে ভাষণ দেবেন তিনি। এছাড়া জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে ক্লাইমেট অ্যাম্বিশন সামিটে যোগদানের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে সাইডলাইন বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মাননীয় প্রধানমন্ত্রীকে 19 সেপ্টেম্বর সন্ধ্যায় আয়োজিত অভ্যর্থন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। অবস্থার প্রেক্ষিতে ওনার স্বাস্থ্যস্বাস্থ্য ঠিক থাকলে সিভিল অ্যাটেন্ড, নর্মালি উনি অ্যাটেন্ড করেন, বাট উই অল ডিপেন্ডস অন, কারণ ওখানে লম্বা লাইন করতে হয়, ইটস নট দ্যাট ইজি। গেলেন আর হল
কর্মীদের ঠকানোয় তারাই ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলা করেছে জানিয়ে মন্ত্রী বলেন, বিদেশিরা বললেও সরকার এই মামলা বন্ধ করতে পারে না। প্রফেসর ইউনুস সাহেব, তিনি এই ভয় আছেন কেন? উনি যদি সৎ সাহসী হয়ে থাকেন, হি উইল ফেস দ্য কেস। কেসে যা হয় সেটা তিনি গ্রহণ করবেন। এদেশের নাগরিক হলে এদেশের আইনটা উনারকে মেনে চলতে হবে। নবল্য রেটে যে হলেই যে উনি ফেরস্তা হবেন এই ধরনের ধারণা আমাদের নাই। সুতরাং নবল্য রেট হলেই যে সব অপরাধের ঊর্ধ্বে এইটা এইটা ঠিক না। এক প্রশ্নের জবাবে নতুন পাশ হওয়া সাইবার সিকিউরিটি আইন নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী। শুনেন, আপনার মায়ের বিরুদ্ধে যদি কেউ এই কিসের মধ্যে ওয়েবসাইটে কিংবা আপনার এই একটা বাজে কথা লিখে দিল কিংবা আপনার বোনের বিরুদ্ধে, আপনি কী করবেন? তখন এটা লিখলে পরে আপনি গভর্নমেন্টে গালি দিবেন? গভর্নমেন্ট এগুলো কন্ট্রোল করতে পারে না। অনেকের খালি বাধা দেওয়ার জন্যই বাধা বলে, কিন্তু সে যখন ঝামেলায় পড়বে তখন কিন্তু বাপ গভর্নমেন্টের সাহায্য চাইবে। আমরা ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তারা তাদের প্রতিনিধিরা কিন্তু এই আগের আইনটি কিছু বিষয় পরিবর্তনের জন্য খুব রেগুলার বেসিসে আমাদের সাথে, আমরা যখন জেনেভায় যাই হিউম্যান রাইটস কাউন্সিলে এবং আইনমন্ত্রী মহোদয়ের সাথে বিভিন্ন সময় বৈঠক করেছেন, তাদের এই সামগ্রিক বিষয়গুলি এর মধ্যে কিন্তু অ্যাড্রেস করা হয়েছে। আমি মনে করি এর মধ্যে দিয়ে এটা সমাধান হয়েছে। কিন্তু বাংলাদেশের সাইবার সিকিউরিটি আইনের চেয়েও নোটোরিয়াস আইন পশ্চিমা বিশ্বগুলিতে আছে। মানবাধিকার কর্মী আদিলুরের মামলা নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে আলোচনাকে আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে উল্লেখ করেন তারা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। খুচরা পর্যায়ে আলু, পেঁয়াজ ও ফার্মের ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, যা আজ থেকেই কার্যকর হবে। এছাড়া সয়াবিন তেল 5 টাকা ও পাম অয়েলের দাম 4 টাকা কমানোর ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এখন থেকে খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু 35 থেকে 34 টাকা, পেঁয়াজ 64 থেকে 65, আর প্রতিটি ফার্মের ডিমের দাম 12 টাকায় বিক্রি করতে হবে। আর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 174 থেকে কমিয়ে 169, খোলা তেল 154 থেকে কমিয়ে 149 টাকা ও পাম তেল 128 টাকা থেকে কমিয়ে 124 টাকা নির্ধারণ করা হয়েছে। এক থেকে দুই দিনের মধ্যে সয়াবিন ও পাম তেলের নতুন দর কার্যকর হবে বলে জানান। সারা বাংলাদেশটাকে কনসিডারেশনে নিয়ে আমরা ঠিক করেছি যে 35 থেকে 36 টাকা হতে হবে আলুর দাম। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমাদের ভোক্তা অধিকার এবং আমাদের সরকারি ডিসি থেকে শুরু করে সর্বোচ্চ আমরা বাজার মনিটর করব। আমরা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং ঢাকা বা বড় শহরগুলোতে কারসাজি করে কেউ পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ির ইন্দিরা রোড ক্রীড়া চক্র মাঠে ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে টিসবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী একথা বলেন। টিপু মুন্সি বলেন, বিভিন্ন কারণে দেশে পণ্যের দাম বাড়ছে, বিশেষ করে আমদানি নির্ভর তেল ও ডালের দাম বেড়েছে। এগুলো দেশে যথেষ্ট পরিমাণ উৎপাদন না হওয়ায় বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। বিশ্ববাজারে এসব পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে দেশের দাম বেড়েছে, তবে ডিম আলুর দাম না কমলে আমদানি করা হবে বলে হুঁশিয়ারি দেন বাণিজ্যমন্ত্রী। স্যালাইনের অতিরিক্ত দাম রাখা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে দুটি ফার্মেসিকে 30,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফার্মেসিগুলোতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দোকানের ভেতরে তল্লাশি করে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ খুঁজে পায় ভোক্তা অধিকার নিয়ে কাজ করা এই সংস্থাটি। সহকারী পরিচালক মাকফুর রহমান জানান, এই অভিযান সারা দেশেই চলছে। ভোক্তাদের কেউ যেন ঠকতে না পারে এবং জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় না করতে পারে, এজন্য সবাইকে সচেতন হওয়ার পরামর্শ তার। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিকরা। নিয়ম রক্ষার ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। কলম্বোয় বাংলাদেশ সময় 3:30 শুরু হবে ম্যাচ। যে কোনো টুর্নামেন্টের আগে বাংলাদেশ ক্রিকেট নিয়ে স্বপ্নে জাল বোনেন এদেশের সমর্থকরা, তবে মাঠে নামতেই স্বপ্ন আর বাস্তবতার ফারাকটা ধরা পড়ে। এবার যেমন এশিয়া জয়ের স্বপ্ন ছিল বাংলাদেশের, সুপার ফোরের প্রথম দুই ম্যাচে হেরে ভারত মহাসাগরে যার সলিল সমাধি, শেষ ম্যাচে প্রতিপক্ষ ভারত, দুই দলের জন্য ম্যাচটি নিয়ম রক্ষার।
এরই মধ্যে ফাইনালে উঠে গেছে ভারত। শেষ ম্যাচটায় সাইড বেঞ্চের শক্তি পরীক্ষায় সুযোগ টিম ইন্ডিয়ার। আর টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া বাংলাদেশের সামনে ভারতকে হারিয়ে অন্তত সান্ত্বনা পুরস্কার পাওয়ার। ভারতের বিপক্ষে শেষ ম্যাচটাতে ফোকাস সাকিবের, জয় দিয়ে শেষ করতে চান টুর্নামেন্টটা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আর একবার জানিয়ে। আওয়ামী লীগের অধীনে সব নির্বাচনী সুষ্ঠু হয়েছে দাবি প্রধানমন্ত্রীর, বললেন বিদ্যুতের আগের পরিস্থিতি মনে করিয়ে দিতে মাঝে মধ্যে লোডশেডিং দরকার। অধিকারের আদিল ও এলানের দুবছরের কারাদণ্ড, বাংলাদেশের মত প্রকাশ অপরাধ হিসেবে গণ্য, পর্যবেক্ষণ যুক্তরাষ্ট্রের, ইইউ পার্লামেন্টের উদ্বেগ। বিরোধী দল দমনের হাতিয়ার আদালত আর সাইবার অ্যাক্ট, অভিযোগ বিএনপির পশ্চিমা বিশ্বের চেয়ে কুখ্যাত আইন রয়েছে বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। বাজার নিয়ন্ত্রণে আলু ডিম পেঁয়াজের দাম বেঁধে দিল বাণিজ্য মন্ত্রণালয়, কমছে সয়াবিন ও পাম অয়েলের দর, কারসাজি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল ১০টায়, ৯টায় থাকছে নিউজ টপ টেন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews, সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।